নমস্কার বন্ধুরা অর্গানাইজার বিষয়ক আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হলাম সর্বপ্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি আশা করবো ছোটো ভাই হিসাবে ক্ষমা করবেন ক্ষমা প্রার্থনা কারণটি আপনাদের সামনে পরে উল্লেখ করছি আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব তার মধ্যে এক কতগুলি অর্গানাইজার বিষয়ক কেস এখনও কোর্টে ঝুলে রয়েছে দুই নিয়োগের সম্ভাবনা কত দূর তিন কতজনের মতন নিয়োগ হতে পারে ও চার নোটিস কবে নাগাদ হতে পারে এবং পাঁচ নাম্বারে রয়েছে কবে থেকে নিয়োগ শুরু হতে পারে তো সকলের কাছে আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার মনোবল বাড়াবার জন্য একটি লাইক করে দেবেন অবশ্যই না ভালো লাগলে ডিসলাইক করবেন তো বেশি কথা না বলে প্রথমে প্রথম পয়েন্টে আসা যাক তো প্রথম পয়েন্টে ছিল কতগুলি অর্গানাইজার বিষয়ক কেস এখনো কোর্টে ঝুলে রয়েছে তো তা বলতে গেলে বলা চলে অনেক তবে বর্তমানে মোট ষোলোটি মামলা রয়েছে আদালতে যার মধ্যে উল্লেখযোগ্য কেসগুলি স্ক্রিনশট আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাবেন সেই স্ক্রিনশটগুলি তো মোট মনে হয় ছয়টি কি সাতটি কেস রয়েছে যা উল্লেখযোগ্য হিসাবে পরিগণিত আমার মত হিসাবে অন্যের মত হিসাবে নয় এ বিষয়ে আমি কারোর সাথে কন্ট্রোভার্সিতে যেতে চাই না দুই নম্বর তো দ্বিতীয় পয়েন্টে ছিল কি নিয়োগের সম্ভাবনা কতদূর তো দ্বিতীয় পয়েন্টে বলতে গেলে বলা চলে অর্গানাইজেশনদের শত্রু তারা নিজেরাই কর্তৃপক্ষ শুধু দাহ্য বস্তুর ওপর অক্সিজেনের ক্রিয়া করছে তো এ সম্বন্ধে আর বেশি কিছু বলবো না কারণ এতখানিতে আপনাদের স্পষ্ট হয়ে যাবেন যে কি কারণে আমি কথাটি উল্লেখ করলাম আর প্রথমে আমি যে ক্ষমা প্রার্থনা করেছিলাম তার কারণটি ছিল তিন তারিখ যে নোটিশের কথা বলেছিলাম সেটি আমার বুঝতে ভুল ছিল কারণ নোটিশটি ছিল জেনারেল মিটিংয়ের যাতে অর্গানাইজেশান নিয়োগের বিষয় উত্থিত হবার কথা বলা হয়েছিল আর তিন নাম্বার পয়েন্টে ছিল কতজনের মতন নিয়োগ হতে পারে তো তৃতীয় নাম্বারের পয়েন্টে বলতে গেলে বলা যায় যে ছ হাজার তিনশো থেকে পাঁচ হাজার নশো আগে বলেছিলাম হয়তো প্রায় পাঁচ হাজার থেকে সাত হাজার তো সাত হাজার নয় সেটি ছ হাজার তিনশো থেকে পাঁচ হাজার ন ছ হাজার পাঁচশোর মতো পাঁচশো নব্বই জনের মতো নিয়োগ হবার প্রবল সম্ভাবনা রয়েছে তো পরের পয়েন্ট ছিল চার নম্বর নোটিশ কবে নাগাদ হতে পারে তো চার নম্বর পয়েন্টের নোটিশ প্রসঙ্গে বলতে গেলে প্রায় কয়েকটি ভিডিওতে বলে এসেছি যে চোদ্দো তারিখের পর তাই তিন তারিখ হচ্ছে শুনে আমিও আশ্চর্য হয়ে গিয়েছিলাম অনেকেই জিজ্ঞাসা করেছেন দাদা এই কেস কি হবে ও ওই কেস কি হবে মানে এই কেসটা কী বা ওই কেসটার কি মানে বিভিন্ন কেসের নাম দিয়ে তারা জিজ্ঞাসা করেছিলেন তো তাদের উদ্দেশ্যে বলবো সব কেসই লিস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন মানে যে কোনো কেসেরই লিস্টেড ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের হবেই হবে পূর্বে ভিডিওতে বলেই এসেছি সে সেগুলি যান দেখে বুঝে যাবেন যে কি কি আমি ওখানটায় উল্লেখ করেছি এবং কি কি বলার চেষ্টা করেছি একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা হয়তো সেগুলো লিস্টে বা আই বাটনে বা এন্ড স্ক্রিনে হয়তো পেয়ে যাবেন সেই ভিডিওগুলি আপনারা দেখে নিন অনেকে আবার আমার বলার ওপর মানে আমার কথা বলার ওপর কনফিডেন্স লক্ষ্য করেছেন কনফিডেন্সের অভাব কি কনফিডেন্স বেশি সে বিষয়ে তো তাদের উদ্দেশ্য বলবো আপনারা ভুল ভাবছেন যারা ফোন করেন আমাকে তারা জানেন আমার প্রবলেমটা কি মানুষের শারীরিক ও মানসিক পরিস্থিতি সবসময় সমান থাকে না বা একই যায় না যাই হোক পঞ্চম নাম্বার পয়েন্টে বলতে গেলে বলা চলে পঞ্চম নম্বর পয়েন্টই ছিল কবে থেকে নিয়োগ শুরু হতে পারে তো সাধারণভাবেই এখনও কিছু কিছু কেস কোর্টে রয়েছে তা সত্ত্বেও আপনাদের বলছি যে আগস্টের চোদ্দ তারিখের পর আপনারা হয়তো কোনো সুখবর নোটিশ বা কিছু আপনারা পেতে চলেছেন আর তা বাদেও ছিল আরেকটি যে কবে থেকে নিয়োগ শুরু হতে পারে আর এই নিয়োগ শুরু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বলতে গেলে আপনাদের আঠেরো তারিখের পর থেকে আগস্টের আঠেরো তারিখের পর থেকে যা মোটামুটি আপনাদের প্রসেসিং সব কিছু কমপ্লিট হতে হতে সেপ্টেম্বর পর্যন্ত সময় লেগে যাবে আর অনেকে জিজ্ঞাসা করেছিলেন বয়সের বয়সের কথা তো বয়সের কথা দাদারা বারবার উল্লেখ করেই এসেছি যে উনিশশো পঁচানব্বই সাল পর্যন্তই রিকুট হচ্ছে দু হাজার যে কোর্টের একটি অর্ডার ছিল সেই অর্ডার মোতাবেকই উনিশশো সাল পর্যন্ত রিকুট হবে তো এই বিষয় নিয়ে আমি কারোর সাথে কন্ট্রোভার্সিতে যেতে চাই না অনেক সময় অনেক কমেন্ট দেখছি বিভিন্ন লোকের বিভিন্ন মত দেখছি তো অনেকে ফালতু বকছেন বা কি বলছেন এরকম মন্তব্য করছেন তো তাদের সাথে কোনো কথা বলার আমার প্রয়োজন নাই বা বলার দরকার নয় তাদের উদ্দেশ্যেই শুধুমাত্র বলছি না সকলের উদ্দেশ্যেই বলছি যে উনিশশো সাল পর্যন্তই অর্গানাইজার টিচারদের রিক্রুট হতে চলেছে তো কন্ট্রোভার্সির কোনো এখানে জায়গা নাই যখন নিয়োগ হবে তখন আপনারা সকলেই দেখতে পাবেন তো আজকের মতন এই পর্যন্তই দাদারা তো সকলে ভালো থাকবেন আশা করছি যে আপনাদের নিয়োগ যে নিয়োগের যে কথা উঠেছে তার দ্রুত নিয়োগটা সম্পন্ন হয়ে যাক আর যাতে অর্গানাইজার নিয়ে ভিডিও আমাকে বানাতে না হয় এই প্রার্থনাই করি তো সকলে ভালো থাকবেন সকলের শুভকামনা প্রার্থনা করেই ভিডিওটি শেষ করলাম নমস্কার হাই ফ্রেন্ডস ইফ ইউ লাভ টু ওয়াচ মাই ভিডিও প্লিজ লাইক শ্বেয়াৰ এণ্ড ছাবসক্ৰাইব থেংক ইউ ষ্টে এট হোম